চত্বারিংশ অধ্যায়। আত্রুর কর্তৃক ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি। আত্রুর বললেন, প্রভু, আপনি প্রকৃতি প্রভৃতি সমস্ত কারণেও পরম কারণ। আপনি অবিনাশী বিকারহীন আদি পুরুষ নারায়ণ। আপনার নাভি থেকে উৎপন্ন পদ্মকোষেই ব্রহ্মা আবির্ভূত হয়েছিলেন, যে ব্রহ্মা থেকে এই চরাচর জগতের উদ্ভব। আমি আপনার চরণে প্রণতি জানাচ্ছি। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, অহংকার, মহতত্ত্ব, প্রকৃতি, পুরুষ, মন, ইন্দ্রিয়, ইন্দ্রিয়সমূহের বিষয় এবং তাদের অধিষ্ঠাত্রী দেবতাগণ, এরাই চরাচর সমগ্র জগৎ তথা তার ব্যবহারের কারণ। এরা সকলে আপনার অঙ্গস্বরূপ। প্রকৃতি এবং প্রকৃতি থেকে উৎপন্ন সমস্ত পদার্থই এদং বৃত্তি দ্বারা গৃহীত হয়। এই জন্য সেগুলি সবই অনাত্মা। অনাত্মা হওয়ার কারণে সেগুলি সবই জড় পদার্থ এবং সেজন্য তারা আপনার স্বরূপ জানতেও অসমর্থ। কারণ আপনি স্বয়ং আত্মা, ব্রহ্মা অবশ্য স্বরূপ তো আপনারই প্রকাশ, কিন্তু তিনিও প্রকৃতির গুণ রজ দ্বারা যুক্ত। এই জন্য তিনিও প্রকৃতির এবং তার গুণসমূহের অতীত, আপনার স্বরূপ জানেন না। সাধু যোগীগণ নিজেদের অন্তঃকরণে স্থিত অন্তর্যামী রূপে সমস্ত ভূত ভৌতিক পদার্থে ব্যাপ্ত পরম আত্মারূপে এবং সূর্য, চন্দ্র, অগ্নি প্রভৃতি দেবমণ্ডলে স্থিত ইষ্ট দেবতারূপে এবং এসবের সাক্ষীদ মহাপুরুষ এবং নিয়ন্তা ঈশ্বররূপে আপনারই উপাসনা করে থাকেন। অনেক কর্মকাণ্ডী ব্রাহ্মণ, কর্ম মার্গোপদেশক, ত্রয়ী বিদ্যা বা বেদের কর্মমূলক উপদেশ অনুসারে বিস্তৃত যজ্ঞাদির অনুষ্ঠানের দ্বারা ইন্দ্র, অগ্নি প্রভৃতি বিভিন্ন বেদবাচক নামে তথা বজ্রহস্ত, সপ্তার্চি প্রভৃতি অনেক রূপে আপনারই আরাধনা করেন। আবার অনেকে জ্ঞান মার্গানুসারী সাধক সমস্ত কর্ম সম্যক রূপে ন্যস্ত অর্থাৎ ত্যাগ করে সর্বকর্মন্যাসের দ্বারা শান্ত স্বরূপে স্থিত হন। এইভাবে সেই জ্ঞানীগণ যজ্ঞান যজ্ঞের দ্বারা জ্ঞান স্বরূপ আপনারই উপাসনা করে। বহু শুদ্ধ জনি তথা সংস্কার সম্পন্ন বৈষ্ণবজন আপনারই উপদিষ্ট পঞ্চরাত্রাদি বিধি অনুসারে ভজন নিষ্ঠায় তন্ময়তা প্রাপ্ত হয়ে ভাবনায় আপনার মধ্যে নিজেদের লীন করে দিয়ে আপনার চতুর্ভুহ প্রভৃতি অনেক আবার নারায়ণ রূপে এক স্বরূপের পূজা করে থাকেন ভগবান। আবার অন্যান্য শৈব সাধকগণ শিবিপ্রোক্ত সাধন পদ্ধতিয়ার মধ্যে আচার্য ভেদে বহু অবান্তর ভেদ বর্তমান। সেগুলির মধ্যে যার যেমন রুচি তদনুযায়ী পথ অবলম্বন করে শিবস্বরূপ আপনারই উপাসনা করেন। হে প্রভু, যে সকল ব্যক্তি অন্য দেবতাদের ভক্তি করেন এবং তাদের আপনা থেকে ভিন্ন বলে মনে করেন, তারা সকলে প্রকৃতপক্ষে আপনারই আরাধনা করেন। কারণ সব দেবতা রূপে আপনি আছেন এবং সর্বেশ্বরও আপনি। প্রভু, যেমন পর্বত থেকে উৎপন্ন নদীসমূহ বিভিন্ন পথে প্রবাহিত এবং বর্ষার জলে পরিপূর্ণ হয়ে অথবা বর্ষার জলে সৃষ্ট বিভিন্ন জলধারা চারিদিক থেকে শেষ পর্যন্ত সমুদ্রেই গিয়ে মিলিত হয়, সেই রকম সব উপাসনা মার্গই শেষ পর্যন্ত আপনাতেই গিয়ে স্থিত লাভ করে। আপনার প্রকৃতি তিনটি গুণ সত্ত্ব, রজ এবং তম। ব্রহ্মা থেকে স্থাবর পর্যন্ত সমস্ত চরাচর জীবী প্রাকৃত এবং বস্ত্র যেমন সুতসমূহে ওতপ্রোত থাকে, সেই রকমই এরা সবাই প্রকৃতির এই গুণসমূহে ওতপ্রোত রয়েছে। কিন্তু আপনি সর্বস্বরূপ হয়েও কোনো কিছুকেই লিপ্ত নন, আপনার দৃষ্টি নির্লিপ্ত। কারণ আপনি সমস্ত বৃত্তির সাক্ষী। গুণ প্রবাহ থেকে উৎপন্ন এই সৃষ্টি অজ্ঞানমূলক এবং তা দেবতা, মানুষ এবং পশু পাখি প্রভৃতি প্রজাতি সমূহে পরিব্যাপ্ত তাদের মধ্যে এবং তাদের নিয়ে প্রবর্তিত হয়ে আছে। কিন্তু আপনি তা থেকে সর্বথা ভিন্ন, তার দ্বারা অস্পৃষ্ট,
সেই সর্বাত্মা হয়েও সর্বতা বিনির্মুক্ত উদাসীন সাক্ষী স্বরূপ আপনাকে নমস্কার। অগ্নি আপনার মুখ, পৃথিবী চরণ, সূর্য এবং চন্দ্র নেত্র স্বরূপ, আকাশ আপনার নাভি, দিকসমূহ কান, স্বর্গ আপনার মস্তক, দেবেন্দ্রগণ আপনার বাহু, সমুদ্রগুলি আপনার উদর স্বরূপ এবং বায়ু আপনার প্রাণ শক্তিরূপে উপাদনার জন্য কল্পিত হয়েছে। আপনি পরম পুরুষ ব্রহ্ম এবং ঔষধি সমূহ আপনার রোমা বলি, মেঘেরা কেশ, পর্বতেরা অস্থি এবং নখ স্বরূপ, দিন এবং রাত আপনার চোখের উন্মেষ নিমেষ, প্রজাপতি আপনার জননেন্দ্রিয় এবং বৃষ্টি বীর্যরূপে অভিহিত হয়েছে। হে অবিকারী অবিনাশী পুরুষ, জলের মধ্যে যেমন অজস্র জলচর জীব অথবা যজ্ঞ ডমুরিরা ফলের অভ্যন্তরে বহু সংখ্যক ক্ষুদ্রকীট বিচরণ করে, তেমনি উপাসনা জন স্বীকৃত আপনার মনোময় বিরাট পুরুষ শরীরে লোকপাল গণসহ অসংখ্য জীব সংকুল অগণ্য ব্রহ্মাণ্ড লোক সঞ্চারণশীল রয়েছে। এইভাবে নিখিল প্রপঞ্চের আধার রূপে আপনাকে দেখা হলেও পরমার্থ আপনার স্বরূপে এজন্য কোনো বিকারে প্রসক্তি ঘটে না, কারণ তাতে এসবই আরোপিত মাত্র। প্রভু, আপনি ক্রীড়ার জন্য পৃথিবীতে যে সকল রূপ ধারণ করে অবতীর্ণ হয়ে থাকেন, সেই অবতার শরীর সমূহের ভজন পূজনাদি দ্বারা জীবগণের শোক মুহাদি দুই কৃত হয় এবং তারা পরম আনন্দে আপনার যশ গান করে। আপনি বেদ, ঋষিগণ, ঔষধি সমূহ এবং সত্যব্রতাদি ধর্মপরায়ণ গণের রক্ষণ তথা দীক্ষার নিমিত্ত মৎস্যরূপ ধারণ করে প্রলয় পয়োধি জলে স্বচ্ছন্দে বিহার করেছিলেন। আপনার সেই কারণ মৎস্যক রূপে আমি নমস্কার করি। হয়গ্রীব রূপধারী আপনাকে নমস্কার এবং মধু ও কৈটব নামক অসুর দয়ের সংহারকারী আপনাকে নমস্কার। বিশাল কচ্ছপ রূপ গ্রহণ করে আপনি মন্দর পর্বত ধারণ করেছিলেন, সেই আপনাকে নমস্কার। পৃথিবী উদ্ধার লীলায় আপনি বরাহরূপ ধারণ করেছিলেন, সেই আপনাকে বারংবার নমস্কার। আপনি সাধু ভক্তজনের দুঃখ কষ্ট ভয় দূর করার জন্য সর্বদা তৎপর থাকেন, তারই দৃষ্টান্ত স্বরূপ ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদকে পিতৃকৃত অত্যাচার থেকে রক্ষার জন্য আপনি নৃসিংহ রূপে আত্মপ্রকাশ করেছিলেন, সেই অলৌকিক নৃসিংহ আপনাকে নমস্কার। আবার বামন রূপে আপনি নিজ পদ বিক্ষেপে ত্রিভুবন ব্যাপ্ত করেছিলেন, আপনার পদমূলে আমার প্রণতি নিবেদন করছি। অহংকারাত্মক অত্যাচারী ক্ষত্রিয় কুলরূপ বনকে উচ্ছেদ করার জন্য আপনি কুঠারধারী ভৃগুপতি পরশুরাম রূপ গ্রহণ করেছিলেন, সেই উগ্র মূর্তি আপনাকে নমস্কার। দুষ্ট রাবণ ধ্বংসকারী রঘুবংশের শ্রেষ্ঠ পুরুষ ব্রামরূপে অবতীর্ণ আপনাকে প্রণাম করি। বৈষ্ণব ভক্ত সজ্জন তথা যদু বংশীয়গণে পালন পোষণের নিমিত্ত বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ এই চতুর্ব্যূহ রূপে প্রকটিত আপনার চার মূর্তিকেই প্রণাম জানাচ্ছি আমি। আবিষ্ট অবস্থায় ভগবানের নিত্য চতুর্ব্যূহ মূর্তি প্রত্যক্ষ করছেন অত্রুর। দৈত্য দানবদের মোহিত করার জন্য আপনি বুদ্ধ রূপে শুদ্ধ অহিংসা মার্গের প্রবর্তন করবেন, সেই আপনাকে আমরা নমস্কার করি। আবার পৃথিবীর ক্ষত্রিয়গণ যখন কুৎসিত ম্লেচ্ছাচারে রত হয়ে অধর্মের প্রচার প্রসারে প্রবৃত্ত হবে, তখন আপনি তাদের ধ্বংস করার জন্য কল্কি রূপে আবির্ভূত হবে। আপনার সেই মূর্তিকে প্রণাম করি আমি। হে ভগবান, এই সমগ্র জীবলোক আপনার মায়া মোহিত হয়ে আমি আমার এইরূপ মিথ্যা বুদ্ধির বশবর্তী হই, অনিত্য দেহ গৃহাদির প্রতি আকর্ষণে বদ্ধ হন এবং তার ফলে কর্ম মার্গে আবর্তিত চলে হয়ে চলে। হে সর্বব্যাপী প্রভু আমার, আমি নিজেও তো আপনার মায়া মুগ্ধ হয়ে স্বপ্নের মতো অনিত্য ক্ষণস্থায়ী দেহ গেহ পত্নী পুত্র ধন জন প্রভৃতিতেই সত্যবুদ্ধি করে কর্ম মার্গে ভ্রমণ করছি। মূর্খতার বসে আমি
অনিত্য বস্তুকে নিত্য, অনাত্মাকে আত্মা এবং দুঃখকে সুখ বলে মনে করছি। এই বিপরীত বুদ্ধির কি কোনো সীমা আছে? এইভাবে অজ্ঞানের বসে সাংসারিক সুখ দুঃখাদি দ্বন্দ্বে আসক্ত হয়ে তাতেই ডুবে রয়েছি এবং এই সত্য সম্পূর্ণরূপে ভুলে গেছি যে আপনি আমার প্রকৃত প্রিয়। যেমন কোনো নির্বোধ লোক জলের আশায় জলাশয় গিয়ে জলজ তৃণ শৈবাল দিতে ঢাকা থাকায় সেখানে জল দেখতে না পেয়ে তা ছেড়ে জলের অক্লিক প্রতিচ্ছবি মরিচিকার দিকে ছুটে চলে, সেই রকম আমিও নির্জমায় প্রতিচ্ছন্ন আপনাকে ছেড়ে সুখের আশায় বিষয়াদির প্রতি ধাবিত হয়েছি। আমি অবিনাশী অক্ষর বস্তুর জ্ঞান থেকে বঞ্চিত, তার ফলে আমার মনে বহুবিধ বস্তুর কামনা এবং সেসবের জন্য কর্ম করার সংকল্প জন্মাতেই থাকে। তাছাড়া এই প্রবল এবং দুধর্মনীয় ইন্দ্রিয়গুলি আমার মনকে মুথিত করে বলপূর্বক এদিকে ওদিকে টেনে নিয়ে যায়, তাকে নিয়ন্ত্রণে রাখার সাধ্যই আমার হয় না। এইভাবে বহুপদ ঘুরে আমি এবার অসাধু জনের পক্ষে যা দুর্লভ আপনার সেই চরণ কমলে ছায়া এসে উপনীত হয়েছি। প্রভু, আমি জানি এবং মানি যে এই আপনারই কৃপা প্রসাদের কারণ। হে পদ্মনাভ, প্রকৃতপক্ষে আপনার কৃপায় যখন মানুষের জন্ম মরণ প্রবাহরূপ সংসার চক্র থেকে মুক্তির সম্ভাবনা দেখা দেয়, তখন আপনারই কৃপায় সজ্জন মহাপুরুষগণের সেবা উপাসনার সুযোগ ঘটে জীবনে এবং তার ফলস্বরূপ আপনাতে দৃঢ়ভাবে লগ্ন হয়ে থাকে তার চিত্তবৃত্তি, তার ভাবনা চিন্তা মতিবুদ্ধি অনুক্ষণ আপনাকে ঘিরে আবর্তিত হতে থাকে। আপনি বিজ্ঞান স্বরূপ, বিজ্ঞান ঘন বিগ্রহ সর্বপ্রীতি কি সকল প্রকার বৃত্তির কারণ এবং অধিষ্ঠান আপনি, জীব রূপে এবং জীবের সুখ দুঃখাদি প্রাপক বা নিমিত্ত স্বরূপ কাল কর্ম স্বভাব তথা প্রকৃতি রূপেই আপনি বিদ্যমান, আবার এইসবের নিয়ন্তাও আপনি, আপনার শক্তি অনন্ত, আপনি স্বয়ং ব্রহ্ম, আপনাকে প্রণাম প্রণাম এবং প্রণাম। প্রভু, আপনি চিত্তাধিষ্ঠাতা বসুদেব, আপনি সকল জীবের আশ্রয় সংস্কর্ষণ, আপনি বুদ্ধি এবং মনের অধিষ্ঠাত্রী দেবতা ঋষিকেশ প্রদুম্ন এবং অনিরুদ্ধ, আমি বারবার আপনাকে প্রণাম করি, আমি আপনার শরণ নিলাম, প্রভু রক্ষা করুন আমাকে। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের পূর্বার্ধে অত্রুরকৃত স্তুতি নামক চত্বারিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।